ভাই, এই সময় সুবহানাল্লাহ, দরুদ শরীফ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনি যাই বলেন না কেন খুব কষ্ট হবে। ঠিক তার আগে একবার ভলিউম একটু মোড়া দিয়ে দেখি আপনারা ঠিক আছেন কিনা, একটু তকবীর দেন তো নারে তকবীর, মোটামুটি চলবে কিছুক্ষণ, আর একটু একটু বাড়ানো যায় না, নারে তকবীর, নারে তকবীর, হলদিয়া ফতেপুর গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, হলদিয়া ফতেপুর গ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, নারে তকবীর। ভাই খুব দুঃখের বিষয়, আপনাদের ভোল্টেজ বাড়ছে আর আমার কিন্তু কমছে, কথা বলেন না, আপনাদের বেশি হচ্ছে আর যত দিন যাচ্ছে আমার তত কিন্তু কমছে। একটু প্রাণ ভরে মহব্বতে ভালোবাসা দরুদ পড়তে বলছি, এই কারণে এই রাত দুটো মানে এখন খুব টাফ সময়, এ সময়ে জলসা করাও যেমন কষ্ট, সন্ধ্যা থেকে আপনারা শুনছেন, আপনাদের গলা পর্যন্ত সব শোনা হয়ে গেছে। এখন আমি আবু সুফিয়ান ভাই যত ভালো করে বলি না কেন, কিন্তু আর পোষাবে না, কারণ বিরিয়ানি কালিয়া কোপ্তা যা খাওয়া সব হয়ে গেছে। এখন যদি সিম ভাজা দেওয়া যায় তার সঙ্গে একটু ডাল টমেটো, কারণ বিরিয়ানির পরে এসব মালা চলে না, কোনো দিন চলে না। প্রাণ ভরে আবেগ সহকারে একটু মহব্বত দরুদ وعلى آل سيدنا اپنے آنکھوں سے دیکھا, اپنے آنکھوں سے دیکھا, نہیں ہے مدار ان کی تصویر محمد مدینے کو خوشبو کی کوئی ضرورت نہیں, جرے بولو ان ہوا اس کہے دو نہ آئے ادھار, مجھ کو خوشبو کی کوئی ضرورت نہیں, جن کی خوشبو سارا جگہ, او محمد مدینے میں موجود ہے, اللہم مولانا وعلى آل سیدنا, جا کر کہے اے حلیمہ تیرے گھر میں کون آ گئے, اے حلیمہ تجھے اور کیا چاہیے, تیرے گھر میں خدا کا حبیب سیدنا
একটু জিকির করেন সকলে কোরআন ভরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল তোমার ইশারায় চন্দ্র ওঠে, তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে, তোমার ইশারায় সূর্য ওঠে, তুমি যে সবার আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ তোমার ইশারায় মেঘ ওঠে, মেঘ থেকে ওই বৃষ্টি সরে, তোমার ইশারায় মেঘ ওঠে, মেঘ থেকে ওই বৃষ্টি সরে, যে সবার আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ইশারায় পাখি ওড়ে, তোমার ইশারায় ঝর্ণা ঝরে, তোমার ইশারায় পাখি ওড়ে, তোমার ইশারায় ঝর্ণা ঝরে, তুমি যে সবার আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর উপবেষ্টিত অবস্থায় রাত্রি জাগরণ করে বসে থাকা আমার স্নেহের পিতৃতুল্য আব্বাজানেরা, সমবয়স্ক ইয়াংম্যান যুবক বন্ধুরা, স্নেহের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, পর্দার অন্তরালে অবস্থিত আমার পরম স্নেহভঙ্গা মমতাময়ী করুণাময়ী আমাদের ঘরের মায়েরা ও স্নেহের ছোট্ট বোনেরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে একত্রিত করে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দয়ার জান্নাতের বাগানে মুষ্টিমেয় কতগুলো মুসলমানকে দুনিয়াবি সমস্ত খারাপ থেকে হেফাজত করে আল্লাহর দয়ার জান্নাতের বাগানে বসবার মতো একটু সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা স্বরূপ উচ্চ আওয়াজে সকলে একবার বলি
বুঝতে পেরেছেন? মাঝে মধ্যে এদিক ওদিক হয়, যত ভালো গাড়ি চালান না কেন মাঝে মধ্যে ব্রেক স্লিপ হয়, নতুন গাড়ি কিনেও মাঝে মধ্যে ব্রেক সুতে একটু গ্রিস দিতে হয়, ব্রেক সুতে একটু গ্রিস না দিলে কখন কম জানি কোন সময় কি মুসিবত হবে। সারা রাত চাচা জলসা শুনেছে, সারা রাত জলসা শুনেছে দাদুয়ার নামে মিলে। সামনে একটা খাল, না আছে পারাপারের মতো কোনো কিছু, সাঁকো বলুন আর কোন রকম ধরার কিছু বলুন, কিছু নাই, ওপারে পার হওয়া লাগবে। তো দাদু 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 লুঙ্গি গুটোচ্ছে ভাই, লুঙ্গি তুলছে, পানি যত বাড়ে লুঙ্গি তত উপরের দিকে ওঠে। কথা বুঝতে পারছেন না? পারেননি আর ক্লিয়ার বলবো না, বলবো না। পানি যত বাড়ে লুঙ্গি তত উপরের দিকে ওঠে। নাতিটা বলছে দাদু, হুজুর তো ওয়াজ করেছিল, এই কি ওয়াজ রে, তা বলছিল যে গাঁটের উপরে যেন কাপড় না ওঠে ওঠে, অর্থাৎ সতরের উপরে যেন ঢাকা থাকে। আর তুমি কি করছো দাদু, তুমি পুরোটাই তুলে দিলে, তা বলছে যেখানকার জলসা সেখানে রেখে এসেছে। কথা বুঝতে পারছেন না? পারেননি ও ভাই, ওয়াজ করতে করতে বুড়ো হয়ে গেল। তারপরে পরে জানাই জগতের শ্রেষ্ঠ মহামানব আকায় রাহবার সাইয়েদুল মুরসালিন খাতামান নবী সিরাজুস সালিকিন রাহমাতুল আলামিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম। তারপরে জানাচ্ছি বর্তমান কয়েকদিন আগে ঘটে যাওয়া কাশ্মীরের পুলওয়ামে আমাদের ভারতীয় বীর শহীদ সেনা জওয়ানদের আত্মার চিরশান্তি কামনা করে তাদের শোকাহত পরিবার বর্গদিগের পাশে দাঁড়িয়ে তাদের শোকস্তব্ধ পরিবারকে আমি এবং আপনাদের তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং সহমর্মিতা জ্ঞাপন করে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দুচার কথা বলার আশা রাখবো। আব্বা জান, আমার ভাই জানেরা ওয়াজ আর নসিহত আল্লাহ করে অনেক দিন শুনছেন, আর যত সময় না দুনিয়া শেষ হয়ে যাবে এ ওয়াজ শুনতেই থাকবেন, কথা ঠিক না ভুল? কিন্তু আলা হযরত নাযলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জানা কি আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা বাংলা এবং আসামের মুফতি আজম করে পাঠিয়েছিলেন। তিনি বলছেন, বাবা একটা কথা শোনো, সোনার দিন শেষ হয়ে গেছে, এখন কাজ করার পালা, সোনার পালা শেষ করে দাও, শেষ হয়ে গেছে, এখন একটু আমল করে দেখাও বাপ, আমল করে দেখাও। আমি আবু সুফিয়ান আপনাদের মেদিনাপুর নয়, আল্লাহর শুকর আপনাদের কদম মোবারকের ওসিলায় গোটা ভারতবর্ষ এবং বাংলাদেশ এমন কোন ডিস্ট্রিক্ট বা জেলা নেই বাংলাদেশের ভিতরে যেখানে আমি গুনাহগার পা রাখি নাই। নিজের কথা বলা ঠিক নয়, আল্লাহ যাকে সম্মান দেয় সেই সম্মান পায়। আলেম হচ্ছে দুটো প্রকার, আল্লাহ ইলম ও ইলম মানে খুব সহজ সরল ভাষায় বলছি আলেম দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে খায়রুল উলামা শাররুল উলামা, একটা হচ্ছে ভালোর দিক আর একটা হচ্ছে মন্দ বা খারাপের দিক। কথা ঠিক না ভুল? আপনি কি বুঝবেন আমার ভিতরে কতটা মাল আছে না আছে, আমার ভিতরে কি আছে না আছে আপনি কি করে বুঝবেন? তবে একটা জিনিস, ইমিটেশন যেমন দেখতে লাগে বর্তমান কি বলে কেডিএম শোনা বলে না কি বলে দিকে, কেডিএম যুক্ত হলমার হলমার এ শোনা হবুহু কিন্তু দুটো একই রকম, কথা ঠিক না ভুল বলে? ভুল বলে। ইমিটেশন 200 টাকা দাম একটা নেকলেস বা হারের দাম, আর ওই রকম সমতুল্য ওজনে ওই একই রকম দেখতে একই ডিজাইনের তৈরি, আপনি যখন দোকান থেকে কিনতে যাবেন অর্থাৎ কোন স্বর্ণকারের দোকান থেকে, আপনার থেকে কম পক্ষে 50,000 টাকা দাম নেব, কারণ কারণ খাঁটি মাল বলে ওর দামটা বেশি, বেশি হচ্ছে নকল মাল। এখন নকল মাল বাজারে ছেড়ে গেছে, আমাকে ভুল বুঝবেন না ভাই, আমি আমার লাইফে আমার জীবনে কারো রুজি আমি লাথি মারিনি আর ভবিষ্যতে মারবো না। এরা
ইরাদা ইচ্ছা কামনা মনস্কামনা আমার নাই, তবে আমি এতটুকু বলছি চেনা বড় এখন শক্ত, কারণ নকল মালের উপরে যদি লেবেল সাজানো থাকে নকল হইতে সাবধান। আমি আবু সুফিয়ান কেন, আমার বাপের 14 পুরুষ পর্যন্ত কোন নকলটাকে আসল বলে সাব্যস্ত করতে পারবে না। নকল মালের উপরে যদি আসলের লেভেল লাগানো থাকে আর বলা হয় নকল হইতে সাবধান, একটা এক্সাম্পল বলি, শ্রী দুলাল চন্দ্র ভরের তালেশ্বরী, যাদের হালি হালি পুত্র বা কন্যা সন্তান হয়েছে, আমার সঙ্গে একমত হবেন, দুলালের তালেশ্বরী কেনা লাগে? কি গো, আমি আটটার সময় বাসন্তী জলসা করে আসছি, আমি বলছি এই বাবা হাত তোলো, যারা যারা বিয়ে করেছে একটু হাত তোলো, যেই এ কথা বলেছি 8-10 বছরের ছেলেরাও হাত তোলো। আপনি দেখবেন একটাই লেখা আছে গভর্নমেন্ট যুক্ত, আর চিহ্ন দেখে নিন, আরেকটাই লেখা আছে সইয়া চলি চলুন, দুটো ভাই একটা এরকম লেভেলে বিক্রি করে, আরেকটা অন্য লেভেলে বিক্রি করে, চেনা খুব বড় মুশকিল ভাই আমার। আপনি যাবেন নেট সার্চ করুন, ইউটিউব সার্চ করুন, কি বলবো দুঃখের কথা, ইমান দেখা খুব শক্ত বাবা মা, এত ইমান দেখা কঠিন এবং শক্ত, আপনাদের কি বলে বোঝাবো, এক একটা ওয়াইজিনদের হিট লাইন দেখলে আপনার মাথার ব্রেন আউট হয়ে যাবে, আমাকে ভুল বুঝবেন না, ভাষা কি লিখছে ভিতরে যা থাকে থাক, কিন্তু আমি অবাক হয়ে যাই ভাই, আল্লাহর দরবারে হার বলি, আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আর মরণের আগে যেন কলেমা নসিব হবে কিনা জানি না, কলেমা নসিব হবে কিনা আমি বলতে পারবো না, ইমান নিয়ে মরবো কিনা জানি না, তবে আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ মরণের আগে যেন একটাবার ইমানি কলেমার সঙ্গে খাতেমা বিল খায়র হয়, সকলে বলুন আমিন। আমাকে ভুল বুঝবেন না, আমি আগেই বলেছি আমি কারো রুটিতে রিজিকে লাথি মারিনি, তবে একটা কথা, শরিয়ার এদিকে আপনি দেখবেন না, এটার দিকে আপনি তাকাবেন না, কোন দিকে তাকাবেন? আমার আপনার ভিতরে কতটা ভুল, কতটা ভুল আছে আমার আপনার ভিতরে, একবার খেয়াল করেছেন? করেননি আব্বা জান, আমার ভাই জানেরা, মহান আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে জানালেন, যালিকা বিআন্নি আল্লাহে লাম ইয়াকু মুগাইয়িরান নিমাতা আনআমাহা আলা কওমিন হাত্তা ইয়ুগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা কোন মানুষকে নিজে নিজে পরিবর্তন করি না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহর বান্দা বান্দি গুলো আমি আল্লাহর কাছে নিজে নিজে পরিবর্তন না হয়। আল্লাহ কাউকে ইচ্ছা করে পরিবর্তন করাবে না, আল্লাহ কাউকে ইচ্ছা করে 10 জন বসে আছেন হাসান বসরি বাইজি বস্তানি করাবে না, যদি না আপনি নিজের থেকে আল্লাহর আবেদ বান্দা সালেহ বান্দা দিকে অগ্রসর না হন। এগুলো করতে গেলে কি করতে হবে আপনার, ওটা কি কি আপনার করণীয়? অনেক শুনেছেন ওয়াজ, অনেক 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 আরো শুনবে, একটু আমলের দিকে আসুন, আমলের দিকে আগিয়ে আসুন। আব্বাজান আমার ভাই জানেরা, আমল কারা করেছিলেন কয়েকটা এক্সাম্পল বললে বুঝতে পারবে। আমল করেছিলেন বাবা বাবা বুখারী শরীফের লেখা হুজুর হযরতে মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলেন সুবহানাল্লাহ, আল্লাহর কোরআনের পরে যার সম্মান সেই বুখারী শরীফের অন্যতম লেখক
হযরত মুহাম্মদ বিন ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওফাত হয়ে গেল, পরলোক গমন করলেন, তিরোধান গমন করলেন, এমত অবস্থাতে হুজুরকে গোসল দিয়ে বাবা কাফনটা পরিয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে খাটিয়ার উপরে করে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হচ্ছে। জানাজার ময়দানে নিয়ে গিয়ে বাবা বাবা ইমাম সাহেব নিয়তের আওয়াজ দিচ্ছে, নিয়ত শোনাচ্ছে। হঠাৎ লক্ষ্য করে দেখা যায় ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি লাশ মোবারক দিয়ে আল্লাহর কুদরতে মেশকে আম্বর খুশবুটা জারি হয়ে গিয়েছে। প্রাণীর ভাইজানেরা মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি লাশ মোবারক কবরের ভিতরে ঢুকিয়ে মাথার দিকে নেমেছে একজন, পায়ের দিকে একজন নেমে বিসমিল্লাহ ওবিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলেন সুবহানাল্লাহ। মাটি দেওয়া হয়ে যায়, দোয়া চাওয়া শেষ হয়ে যায়, যে যার বাড়ির পথে পা বাড়ায়, কিন্তু না কয়েকজন মরিদ দাঁড়িয়ে পড়েছে। হঠাৎ নজরে পড়ে যায় সুন্দর একটা ঘ্রাণ, যেটা পূর্বেবার হচ্ছিল তার থেকে বেশি ঘ্রাণ নাকের ভিতরে প্রবেশ করছে। কবরের উপর থেকে এক মুঠো মাটি নিয়ে যেই না নাকে ধরা, সঙ্গে 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 আল্লাহ পাকের কুদরতে গোটা কবরের মাটিতে আল্লাহ পাক মেশকে আম্বর পরিপূর্ণ করে দিয়েছে। কেউ এক মুঠো দু মুঠো মাটি, এক মুঠো দু মুঠো মাটি লিতে লিতে আল্লাহ পাকের মাহমুদ বুখারী শরীফের লেখক হুজুর মোহাম্মদ বিন ইসমাইল বুখারী পুরো কবরের মাটিটা বাস পর্যন্ত আলগা করে দিয়ে দিয়েছে। বুখারার তদানীন্তন বাদশার কানে খবর পৌঁছে গেল, দৌড়ে দৌড়ে এসে ওই জায়গাটা ব্যারিকেড করলো। মাটি আর নাই, লাশ মোবারক দেখা যায়, চতুর্দিকে বেষ্টনী করা হলো। আমার আল্লাহ পাক জানায় আমার মালাইকারা হুজুর হযরত মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি ইবাদত বন্দেগীতে আমি আল্লাহ এত খুশি, আমি আল্লাহ এত রাজি, আমি আল্লাহ এত রাজি হয়ে গিয়েছি এই না কারণে ইমাম বুখারী গোটা কবর মাটিতে আমি আল্লাহ পাক মেশকে আম্বর জারি করে দিয়েছি। আমল আছে না নাই, শুনে যাবো সারা জীবন ভর।